বহুকাল আগের কথা, বারমুডা নামক গ্রামে বসবাস করত এক ডিজে আডাম। সে ছিল খুবই অভাবী, কোন রকম খেয়ে পড়ে তার দিন কাল চলত। তার ছিল দুটি ছেলে, তার দুটি ছেলে সব সময় তার কাছে বায়না করত। হঠাৎ একদিন, আব্বা আমার এবার ঈদে হিপ হপ বান্ডিল কিনা দিবা। আরে যদি হিপ হপ বান্ডিল কিনা দাও তাহলে আমাকে ক্রিমিনাল বান্ডিল কিনা দিবা, ক্রিমিনাল বান্ডিল করে আমি ঈদে নামাজ পড়তে যাব। একি বাবা, এটা তো লাখ টাকার কারবার, লাখ টাকা আমি পাবো কোথায়? এই নির্মূষা মানুষটা বাচ্চাদের একটু শখ পূরণ করতে পারে না। আমার সাধ্য মতো যা হবে আমি তোমাদের তাই কিনে দেব। হয়েছে হয়েছে, এবার কাজে বেরিয়ে পড়ো, আর আসার সময় বাচ্চাদের জন্য ঈদের মার্কেট করে নিয়ে আসো। সোনারা, আমার কান্দে থেকে নেমে পড়ো। সে তার বন্দুকটি নিয়ে শিকারে বেরিয়ে পড়ল। পরন্ত দুপুরে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে গেল, কিন্তু তবুও কোনো শিকার পেল না। সে কখন থেকে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি, একটাও শিকার পেলাম না। ওহ নো, কালকেও আবার ঈদ, আজ আমার কপালে যে কি হবে। এদিকে তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, কোথায় যে জল পাই। ওই তো একটা ডাব গাছ দেখা যাচ্ছে, কিন্তু কিভাবে যে এটা পারি। বুঝতে পেরেছি, আমাকে গাছে উঠতে হবে, কিন্তু গাছে যে উঠবো এই বন্দুকটা কোথায় রাখবো? নিচে রাখলে যদি কেউ নিয়ে যায়। না না বাবা, এটা আমি কাঁধে নিয়ে গাছে উঠবো। এখন আমার সংসার চলবে কিভাবে? এখন তো আমরা না খেয়ে মারা যাব। কি কপাল আমার, আমাকে কি শেষমেশ ভিক্ষে করতে হবে? তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করছো? তুমি কাঁদছো বা কেন? কে তুমি? পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। আমাকে একা একা রেখে কই যান? বড় ভাইয়ের কাছে যাইতেছি আপনার পরিচয় শোনার জন্য। আরে এটা তো বর্তমান সময়ে টিকটক এর ভাইরাল ডায়লগ, তাই একটু দিলাম আর কি। আমি সেই ডিজে আরাম যাকে সবাই নক করে ললিমট মারি। বচ্চ, তোমার কি হয়েছে আমাকে বলো। আমার তো সর্বনাশ হয়ে গেছে, আর কি করে আমাদের সংসার চলবে? আমরা তো এখন না খেয়ে মরব। আমার বন্দুকটা তো এই কুয়ার ভিতর পড়ে গেছে। কেন না বচ্চ, দাঁড়াও আমি তোমার বন্দুক খুঁজে আনতেছি। দেখো তো বচ্চ, এই বন্দুকটা তোমার কিনা। একি দিদি, এটা তো M10, আমার তো MP40 পড়েছে। ঠিক আছে দাঁড়াও আমি তোমার বন্দুক খুঁজে আনতেছি। দেখো তো বচ্চ, এই বন্দুকটা তোমার কিনা। এটা তো পোকার MP40, এটা তো আমার নয়। দেখো তো বচ্চ, এই বন্দুকটা তোমার কিনা। না না, এটাও আমার নয়, এটা তো কোবরা MP40। এসবের তো অনেক দাম, এসব কি আমাদের মতো গরিবের কেনার সাধ্য আছে? আমি তোমার বন্দুক খুঁজে আনতেছি। দেখো এইটা গান স্কিন ছাড়া, এইটা তোমার কিনা। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার সেই MP40। আমার MP40 দাও না দিদি, আমার MP40টা দাও না। দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। এই সবগুলা গুলি তোমার নাও, আর এগুলো নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো। অসংখ্য ধন্যবাদ, এগুলো দিয়ে তো আমার পুরো ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে।
যাই যাই তাড়াতাড়ি বাসায় গিয়ে গিন্নিকে তা দেখাই। তারপর এই গুলিগুলো নিয়ে তার ভাগ্য খুলে যায়। এখন সে সুখে শান্তিতে পরিবার নিয়ে দিন কাটাচ্ছে। গাইস, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আর সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করো। ঈদ 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 এসেছে।